কিদপন তা বিরোধী আন্দোলনের কমিটি কিদপন ও গণতান্ত্রিক আমি না মানু ও সাম্প্রদায়িক রাজনীতি করা এই আমার কা বিরোধী হল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী সমন্বয় সমিতির তরফের পর আমি আজি প্রতিবাদ দিবস পালন করছো। আমার মূল দাবিকিটা হল কা অনতিবিলম্বে প্রত্যাহার করব লাগে, কার নামত যিসকলক এটাও কারাবন্দী করে রাখিছে জেলত, তেওঁলোক অখিল গগৈ, দেবাঙ্গনা কলিতাকে আদি করে সকলকে বিনা শর্তে অনতিবিলম্বে মুক্তি দিব লাগে, চূড়ান্ত NRC তালিকা প্রকাশ করব লাগে, আর শেহতীয়াভাবে যে সাম্প্রদায়িক রাজনীতি আরম্ভ হয়েছে তাক অনতিবিলম্বে বন্ধ করব লাগে, কা প্রত্যাহার করব লাগে বলে আজি কব গেলে সমগ্র বিশ্বজুড়ি আন্দোলন হয়েছে, কেবল অসমতেই নহয়, কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারখন ইমান এখন অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার যে তেওঁলোকে কেবল হিন্দু ভোট লাভ করার নামত কাখন প্রত্যাহার করা নাই। গতি আমি রাইজক সচেতন করে দিব বিচার যে 21ত নির্বাচন হব, এই নির্বাচনত যদি বিজেপি পুনের শাসনাধিষ্ঠিত হয় তেনেহলে রাইজের মৃত্যুর ক্ষণ গণিব লাগিব, অসমীয়া ভাষা সংস্কৃতি শেষ হব। লগতে আমি সকলো এই কথা লক্ষ্য করছো যে যেতিয়াই নির্বাচন আহে তেতিয়াই মিয়া মোগলর কথা অসমত উত্থাপন হয়। যোৱা 5 বছরে মিয়া মোগলর কথা উত্থাপন হওয়া নাছিলে, যোৱাবারও দেখিলো আমি শরাইঘাটের অনকা উঠিলে, এইবারও দেখিছো মোগলর কথা উঠিছে। মোগল অকল কেতিয়া আহিছে 1300 শতিকাত, আহোম অকল প্রায় সমসাময়িক, এতিয়া সেই মোগল অকলক আমি তেওঁলোকক বেলেগে চিহ্নিত করে পেলায় হাতি পাচনের কোটাত রাখি তেওঁলোকক আমি হারাশাস্তি করার যে পরিকল্পনা করছো, বিজেপি সরকারে যে পরিকল্পনা করেছে তাক আমি প্রত্যাহার করার দাবি জানাইছো, সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবি জানাইছো। লগতে রাইজর বহুদিনিয়া দাবির পরিপ্রেক্ষিত NRC খন প্রস্তুত হয়েছিল সুপ্রিম কোর্টের হস্তক্ষেপত আর সুপ্রিম কোর্টের নির্দেশনাত, কিন্তু NRC এতিয়া নচ্ছাদ করে কা বিরোধী কা আইন বলবৎ করে সরকারে 2014 চনের 31 ডিসেম্বর অহা সকলো নাগরিকক নাগরিকত্ব দিয়ার যে ষড়যন্ত্র করেছে তার আমি বিরোধিতা করছো, আর চূড়ান্ত NRC খন অনতিবিলম্বে সঠিক রূপ প্রকাশ করবার কারণে আমি দাবি জানাইছি। বিগত ডিসেম্বর মাহত কা আন্দোলন হয়েছিল, তারপর দেখা গেছে যান নির্বাচন হয়েছে আটাইবোর নির্বাচন কিন্তু বিজেপি জয়ী হয়েছে, কা বিরোধী শক্তি একত্রিত হওয়া যা বোতলে পরিবর্তিত হওয়া বিফল হয়েছিল, কা বিরোধী শক্তি যিকোনো কারণে নহক কেউ একত্রিত হব পরা নাই সেটা সঁচা কথা। আমি চেষ্টা করছো কা বিরোধী সমন্বয় সমিতির তরফের সকলকে একত্রিত করে কা বিরোধী আন্দোলন ত্বরান্বিত করে বিজেপিক একটা শিক্ষা দিবর কারণে আমি রাইজক আহ্বান জানাইছি।